ভেঙ্গে ফেলে। আমরা যদি বলি আমাদের ফার্ম গেটের অবস্থা, এখানে পিলারের জন্য কিন্তু সেই রাস্তাটা কিন্তু এক গেটের রাস্তাটাকে নষ্ট করে ফেললাম আমরা। আমরা এক গেটের রাস্তাটাকে নষ্ট করে ফেললাম। এই এক গেটের রাস্তা যদি রাস্তা চলতো, গাড়ি চলতো, আর নিজেদের যদি পাতাল রেল হতো, তাহলে কিন্তু আজকে দুটার বেনিফিট পেতাম। আমরা বেনিফিট পাচ্ছি শুধু 17%-এর জন্য, আইদার মেট্রো রেল অথবা এলিভেটেড অনলি মেট্রো রেলের জন্য। সুতরাং এই যে মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শিতা, যে ভিশন, সেটি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকা শহরে যা অবস্থা, 2025 সালে গাড়ির যা কিলোমিটার হবে, পায়ে হেঁটে তার কিলোমিটার থেকে কিন্তু পায়ে হেঁটে মানুষ কিন্তু বেশি যেতে পারবে। সুতরাং সাবওয়েটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। ফুটপাতের উপরে কোনো ল্যান্ডিং হবে না, এটি আমি আজকে বলে দিতে চাই আপনাদের সকলের সামনে। কারণ যারা করেছেন, যেই কনসালটেন্ট করেছেন, তারা নিশ্চয়ই ওই জায়গায় দাঁড়িয়ে তারা এটা করেন নাই। তারা হয় কাস্ট অ্যান্ড পেস্ট করেছে, বাট তারা মুখস্থবিদ্যাতে করেছে কিভাবে মেট্রো রেলের ফুটপাতের সিঁড়িগুলা, মেট্রো রেলের সিঁড়িগুলো কিভাবে ফুটপাথের উপরে হতে পারে, ইট ইজ অ্যাবসলুটলি ইম্পসিবল। আমি বিনয়ের সাথে বলবো, আপনারা যারা ফার্ম গেটে, শেওড়াপাড়াতে এবং যারা আমাদের কারণ বাজারে, কাজীপাড়াতে এগুলো নামিয়েছেন, এগুলো ডিজাইন আপনাদেরকে চেঞ্জ করতেই হবে। সিঁড়িতে কোনো ধরনের মেট্রো রেলের ল্যান্ডিং হতে পারবে না, কারণ তাহলে তো আমাদের মানুষ যে হাঁটবে নিরাপদ ফুটপাথ দিয়ে, এটি কিন্তু বিঘ্ন ঘটবে। এবং এটি ঠিক ওই ফুটপাথের দোকানের মতনই সামিল হয়ে গেল। কিন্তু একটি ইস্ট ওয়েস্ট কানেকশন ঢাকা শহরে দুটো দিতেই হবে। ইস্ট ওয়েস্টের খুবই অভাব আমাদের ঢাকা শহরে। একটি হচ্ছে হলো মহাখালীর থেকে ল্যান্ড করে আমরা প্রাইম মিনিস্টার অফিসের সামনে প্রচণ্ড জ্যাম হয়। অলরেডি আমরা একটা ডিজাইন করে ফেলেছি, সেতু বিভাগ আমাদেরকে সাহায্য করছে, ধন্যবাদ সেতু বিভাগকে। অলরেডি আমি প্রেজেন্টেশন দেখেছি। আমরা মহাখালীর থেকে ল্যান্ড করে শাহিনবাগ দিয়ে, ফ্যালকনের সামনে দিয়ে, আমরা পুরান এয়ারপোর্টের দক্ষিণ দিক দিয়ে একটি ল্যান্ড করে আমরা নিয়ে যেতে চাই শেওড়াপাড়াতে। এটি না হলে ঢাকা শহরের জ্যাম কিন্তু ভেরি ডিফিকাল্ট। ঠিক সিমিলারলি আরেকটি হচ্ছে হলো আমাদের ঠিক কচুক্ষেত দিয়ে আন্ডারগ্রাউন্ড করে এটিকে শেওড়াপাড়াতে নিয়ে যেতে হবে। ঢাকা শহরে ইমিডিয়েটলি এই দুটো আমাদের সাবওয়ে খুবই জরুরি হয়ে পড়েছে। এই মুহূর্তে কোরামিন দরকার ঢাকা শহরে। এই কোরামিনটার জন্যই কিন্তু এই দুটো সাবওয়ের অত্যন্ত প্রয়োজন বলে মনে করি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আপনাকে। এখানে বলা হয়েছে যে জমি অধিগ্রহণ লাগবে না, কিন্তু আসলে জমি অধিগ্রহণ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের, এই ঢাকার উপরের ভূমি, নিচের ভূমি সবই আমাদের। তো আপনারা নিচ দিয়ে গেলে অধিগ্রহণ করবেন না বলছেন, কিন্তু আমাদের রাইট অফ ওয়ে তো অন্তত পক্ষে নিতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে এবং কিছু মূল্য দিতে হবে। এবং বিষয়টা ভূকম্পন সহ নির্মাণ ঝুঁকি মোকাবেলা করার জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করাটা বাঞ্ছনীয়। আমাদের সাথে অবশ্যই শুধু চুক্তি করতে হবে না, আমাদের আমরা একজন অংশীজন, স্টেক হোল্ডার। সো যেই কোম্পানি বা প্রতিষ্ঠান হবে সেখানে অবশ্যই আমাদের অংশগ্রহণ থাকতে হবে, আমাদের বোর্ডের সদস্য থাকতে হবে। উই হ্যাভ টু হ্যাভ মেম্বার্স ইন দ্য ডাইরেক্টার্স অর শেয়ার হোল্ডার্স ইন দ্য কোম্পানি, অ্যাজ ওয়েল অ্যাজ উই হ্যাভ টু হ্যাভ রেভিনিউ শেয়ারিং ফ্রম দিস প্রজেক্ট। আমাদের এখানে MRT করা হয়েছে, আমাদেরকে রেভিনিউ শেয়ারিং দেয়নি। এলিভেটেড এক্সপ্রেসওয়ে করা হয়েছে, রেভিনিউ শেয়ারিং দেওয়া হয়নি। তো সেই ক্ষেত্রগুলো এরকম সারা বিশ্বে শহরের যে সিটি কাউন্সিল বা সিটি মেয়র, দে অফকোর্স হ্যাভ আ শেয়ার ইন এভরিথিং দ্যাট গোজ উইদিন দি সিটি টেরিটরি। তো সেটা মাথায় নিয়ে আমরা কী ধরনের রেভিনিউ শেয়ারিং আমরা পাবো সেটা বিষয়টা বিবেচনা করতে হবে। অ্যান্ড অফকোর্স ইট হ্যাজ টু বি ফ্রম গ্রস রেভিনিউ, উই আর নট থিঙ্কিং অ্যাবাউট নেট। কতগুলো আসলে এই যাত্রাপথ, এক যাত্রাপথ থেকে আরো যেটাই আপনারা করছেন, GS whatever, সেখানে কত মানুষ এখন চলাচল করে এই যাত্রাপথে, হাউ মেনি ট্রিপস, কতগুলো ট্রিপ হয়, কত মানুষ এখানে যাতায়াত করছে সেই একটি গন্তব্য থেকে আরেকটি গন্তব্যে, এটা যদি বিস্তারিত বিশ্লেষণ বা বিস্তারিত সমীক্ষা না করা হয় তাহলে এই প্রকল্প আমার মনে হয় না যে যথেষ্ট মানে যথার্থ হবে। কারণ আমরা দেখেছি, আমরা গ্রাসরুট র্যাশনালাইজেশন করতে গিয়েই আমরা দেখেছি এই পর্যন্ত যে সমীক্ষা আছে
তাতে এখনও 40% মানুষ, ঢাকা শহরে 40% মানুষ, মানে 2,10,00,000 মানুষের 40% মানুষ এখনও হেঁটে পথ চলে। তো হেঁটেই যদি পথ চলে তাহলে কে সে কেন টাকা দিয়ে অর্থ দিয়ে নিচে গিয়ে আপনার এই সাবওয়েতে উঠবে?